বাংলাদেশ পুলিশের বিদায়ী মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান বনজ কুমার মজুমদার। পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু সংবাদ সম্মেলন দুটি অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর অবসরে যাওয়ার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল বেনজির আহমেদের। তবে সোমবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগ থেকে মঙ্গলবারের অনুষ্ঠিতব্য আইজিপিস প্রেস কনফারেন্স অনিবার্য কারণে স্থগিত করা হল বলে বার্তা পাঠানো হয়। পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে জানালেও ঠিক কী কারণে বিদায়ী পুলিশ প্রধানের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে সে বিষয়ে পুলিশ সদর দপ্তর কোনো ব্যাখ্যা দেয়নি। অন্যদিকে চাকরিচ্যুত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তারের ঘটনার বিষয়ে বাবুল আক্তার সহ বিভিন্ন বিষয়ে বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে একই দিন মঙ্গলবার আরেকটি সংবাদ সম্মেলন করার কথা ছিল পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদারের। পিবিআইয়ের ধানমন্ডি প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মিতুর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানোর কথা ছিল। এই সংবাদ সম্মেলনে কোনো প্রেস রিলিজ দেয়া হবে না উল্লেখ করে খুদে বার্তা পাঠিয়ে সকল সাংবাদিকদের উপস্থিত হওয়ার অনুরোধ করে বার্তা পাঠিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ। এই সংবাদ সম্মেলনটিও অনিবার্য কারণবশত স্থগিত করা হলো বলে বার্তা পাঠান পুলিশের এই কর্মকর্তা। পিবিআই প্রধানের সংবাদ সম্মেলনটি কেন স্থগিত করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।